দুস্থদের মুখে হাসি ফোটাতে মনুষ্যত্ব সংস্থার উদ্যোগে বস্ত্র বিতরণ বীরভূমের দুবরাজপুরে। মানুষের সাথে মানুষের পাশে এই মানব সেবায় ব্রতী হয়ে এগিয়ে চলেছে বীরভূম জেলার দুবরাজপুরের মনুষ্যত্ব সংস্থা। তাই আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দুবরাজপুরের ইয়ুথ কর্নার ক্লাবের অনুষ্ঠান মঞ্চে গরিব ও দুস্থ মানুষদের কথা ভেবে বস্ত্র বিতরণ করা হলো মনুষ্যত্ব সংস্থার পক্ষ থেকে। শুধু পুজো উপলক্ষে যে তাদের বস্ত্র বিতরণ তা নয়, করোনা ভাইরাসের ফলে যখন থেকে লকডাউন চলছিল তখন থেকে এই সংস্থার সদস্যরা গরিব ও দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন। তাদের একটাই উদ্দেশ্য, দুস্থ মানুষদের পাশে থেকে তাদের মুখে হাসি ফোটানো। মনুষ্যত্ব সংস্থার সদস্যদের অক্লান্ত চেষ্টায় আজ দুবরাজপুর সহ পার্শ্ববর্তী এলাকার 1000 মানুষকে বস্ত্র তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিশু সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ সহ অন্যান্যরা। মনুষ্যত্ব সংস্থার সদস্যের পক্ষে জিৎ নায়ক বলেন, এই পুজোর মরশুমে গরিবদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নিয়েছি আমরা। অন্যদিকে দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে বলেন, মনুষ্যত্ব সংস্থার সদস্যরা পুজোর মুখে গরিব মানুষদের কথা ভেবে যে বস্ত্র বিতরণ করলো, আমি তাদের সাধুবাদ জানাই। আমি সবসময় এই সংস্থার পাশে থাকব, এই অঙ্গীকার করছি। বীরভূম থেকে শেকুলি মোহাম্মদের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। আজ মনুষ্যত্ব সংস্থা দুবরাজপুর শহরে দুর্গাপূজার আগে কিছু মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিল। এটা সত্যি খুব ভালো উদ্যোগ, কেন আমরা জানি এই দুর্গা উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এই সময় সবাই আনন্দ করে। কিন্তু কিছু মানুষ আর্থিক অসুবিধার জন্য তাদের বা তাদের ছেলেমেয়েদের নতুন জামা কাপড় কিনে দিতে পারে না। কিন্তু মনুষ্যত্ব সংস্থার যে ছেলেমেয়েরা আছে, তারা শুধু এই দুর্গাপুজোর সময় নয়, তারা এই লকডাউনে করোনা ভাইরাসের প্রকোপের সময় লকডাউনে বিভিন্ন গ্রামীণ এলাকায়, শহরের বিভিন্ন এলাকায় তারা কাজ করেছে, ঈদের সময় কাজ করেছে। এই মনুষ্যত্ব সংস্থা সত্যি খুব ভালো উদ্যোগ নিয়েছে, যে যাদের গায়ে জামা কাপড় নেই, যারা নতুন বস্ত্র পুজোর আনন্দে মিলিত হতে পারবে না নতুন বস্ত্র পরে, তাদেরকে বস্ত্র তুলে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে দিয়েছে। এটা সত্যিই খুব ভালো উদ্যোগ। মনুষ্যত্ব সংস্থা এইভাবে এগিয়ে চলুক। দুবরাজপুর একটি গ্রামীণ শহর, প্রচুর গরিব মানুষের বাস দুবরাজপুর ও তৎসংলগ্ন গ্রামগুলিতে। এই মানুষের পাশে দাঁড়ানোর যে ব্রত তারা নিয়েছে, এবং তাদের সকল সদস্যকে ধন্যবাদ জানাই, এবং আগামী দিনে মনুষ্যত্ব সংস্থার যে কোনো ধরনের কাজে তাদের পাশে থাকবো, এই অঙ্গীকার করছি। মনুষ্যত্ব সংস্থা এগিয়ে চলুক, এটুকু মঙ্গলময় ঈশ্বরের কাছে কামনা করব। আমাদের মনুষ্যত্ব পরিবার থেকে প্রায় 1000 জনের ওপর মানুষকে যাদের দরকার, জামা প্যান্ট, শাড়ি, বাচ্চাদেরকে যার যা দরকার সেরকম আমরা বস্ত্র দিচ্ছি। প্রায় আমরা এটা দুদিনের প্রোগ্রাম রেখেছি, আজকে 1000 জনকে দেবো, কালকে 1500 মানুষকে দেওয়ার চেষ্টা করব দুর্গাপুজোর উপলক্ষে। কেন দিচ্ছি? যাতে কোনো মানুষের মানে বস্ত্র ছাড়া বলতে, এইখানে সবাই একটা নতুন বস্ত্র পরতে চায় পুজোতে, তো সেক্ষেত্রে যদি কোনো বাচ্চা ছেলে একটা বস্ত্র পায়, তার মুখে যদি একটু হাসি ফুটে, সেক্ষেত্রে আমাদেরও খুবই একটা আনন্দ লাগবে, যাতে তার মুখে হাসি ফুটে, তার জন্যই আমরা এই চেষ্টা করছি। এর আগে কী কী করেছো? এর আগে আমরা লকডাউনের সময় গোকুল গ্রামে প্রায় 200-300 মানুষকে খাবার দিয়েছি, একজনের পড়াশুনোর দায়িত্ব নিয়েছি, ওষুধ যার দরকার হয় তাকে ওষুধ দিয়ে আসি আমরা। এমনি আমরা বিভিন্ন টুকটাক যেখানে কাজ পাই, যাতে মানুষের সাহায্য হয়, যাতে মানুষের উপকার হয়, সেরকম কাজ আমরা করে থাকি। আপনার নামটা? আমার নাম জিৎ নায়ক। এই আমি আমাদের মনুষ্যত্ব পরিবারের সমস্ত ছেলেমেয়েকে ধন্যবাদ জানাই, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজ এইখানে আমরা এই কাজ করতে পারছি। তারা দিন রাত খেটে এই আজকে এই কাজটা করছে। রায় পাদুকালয়, যে কোনো নতুন ডিজাইনের জুতো ও চপ্পল অত্যন্ত সুলভ মূল্যে কিনতে চান, চলে আসুন রঘুনাথপুর কর্ণতীর্থে 1 নম্বর স্টল রায় পাদুকালয়ে। এখানে পুরুষ, মহিলা ও বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের জুতো ও চপ্পল অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায়। তাছাড়া আপনারা পেয়ে যাবেন খাদিমস, প্যারাগন, অশোকা প্রভৃতি নামি দামি ব্র্যান্ডের ফুটওয়্যার। তাই আর দেরি নয়, আজই চলে আসুন রঘুনাথপুর কর্ণতীর্থে 1 নম্বর স্টল রায় পাদুকালয়ে।
ঠিকানা রঘুনাথপুর কর্ণতীর্থ স্টল নম্বর 1 ব্লক টাঙ্গা দীনবাবুর খেরার সামনে। আমাদের সম্পর্ক ফোন নম্বর 6296163048।